সিলেট 10 নম্বর কূপে দৈনিক 500 থেকে 600 ব্যারেল তেল পাওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি জানান, সিলেট 10 নম্বর কূপে 2576 মিটার গভীরতায় খনন সম্পন্ন হয়। কূপের চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। নিচের স্তর টেস্ট করে 25 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া গেছে, যার মজুদের পরিমাণ 43 থেকে 100 বিলিয়ন ঘনফুট। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। জুবের রাজিনের রিপোর্ট। 1986 সালে দেশে প্রথম তেলের সন্ধান মেলে সিলেটের হরিপুরে। এখান থেকে কয়েক বছর তেল উত্তোলন হয়। এরপর 1994 সালে এ কূপ থেকে প্রবাহ বন্ধ হয়ে যায়। প্রায় 4 দশক পর এবার সিলেট গ্যাস ক্ষেত্রে আবারও মিলল খনিজ তেলের উপস্থিতি। রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ সংবাদ সম্মেলনে জানান, সিলেট 10 নম্বর কূপের প্রথম স্তরে তেলের সন্ধান মিলেছে। 1397 থেকে 1445 মিটার গভীরতায় আরও একটি জোন আবিষ্কৃত হয়, যেখানে 8/12/2023 তারিখে টেস্ট করে তেলের উপস্থিতি জানা যায়, যার প্রাথমিকভাবে এপিআই গ্রেভিটি হল 29.7। জানান, সেলফ প্রেশারে প্রতি ঘন্টায় 35 ব্যারেল তেল প্রবাহ পাওয়া যায়। পরীক্ষা শেষে জানা যাবে তেলের মজুদ। এই মুহূর্তে আমাদের প্রায় যে প্রেশার আছে, আমরা ড্রিল করার সময় 35 ব্যারেল তেলের মতো উঠছে। এখন পরীক্ষাটা সম্পূর্ণ হলে তেলের মজুদ জানা যাবে এবং এর জন্য প্রায় 4 থেকে আরও 5 মাস লাগবে। 1986 সালে আমরা পেয়েছিলাম হরিপুরে, সেটা সাস্টেন করেছিল 5 বছর এবং সেটার থেকে গ্রেভিটি তখন ওখানে ছিল 27-এর মতো গ্রেভিটি। এবার যে তেলের মজুদ আমরা পাচ্ছি, যে তেল আমরা পরীক্ষাগারে ইতিমধ্যে পাঠিয়েছি, সিলেটে যে পরীক্ষায় ইতিমধ্যে করেছে তার 29.7। আগামী বছরের মাঝামাঝি আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে তেলের দাম নির্ধারণ করা হবে বলেও জানান নজরুল। আগামী বছরে ডাইনামিক প্রাইসের দিকে যাচ্ছে, এটা হলো বড় বিষয়, একটা জানানো দরকার। ডাইনামিক প্রাইস প্রতি মাসে ইন্ডেক্সিংয়ের উপর নির্ভর করে প্রাইসিং ঠিক হবে, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে প্রতি মাসে পেট্রোল, অকটেন, ডিজেল, এই তিনটা বিষয়ে যারা যে আছেন সেটা আমরা আন্তর্জাতিক মান রক্ষা করে আন্তর্জাতিক উপায়ে যেভাবে ডাইনামিক প্রাইসিং হয় সেভাবেই আমরা আগামী বছরে মাঝামাঝি সময় থেকে এটা শুরু হবে। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 20 মিলিয়ন ঘনফুট হারে তেল উৎপাদন সম্ভব হলে স্থায়িত্ব হবে 15 বছরের বেশি। 20 মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয় তাহলে আমরা প্রায় 15 বছর অধিক এটাকে সাস্টেন করতে পারবো। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।